কুমিল্লায় বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবারে হরতালে কর্মীদের উপর হামলা ও বিএনপির অফিসে ভাঙচুরের প্রতিবাদে এই হরতালে ডাক দেওয়া হয়। সকালে নগরে কান্দির পর এলাকায় হরতালের সমর্থনে ছাত্রদল, যুবদল ও বিএনপি খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় ছাত্রদলের দুই কর্মীকে আটক করে পুলিশ। কান্দির পর এলাকা ছাড়া অন্যান্য এলাকায় যানবাহন চলাচল করছে, চলছে দূরপাল্লার যানবাহনও। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরের রামঘাট এলাকা থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। হরতালের সবশেষ খবরাখবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, হরতালে কুমিল্লা শহরে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কেমন? কোনো নাশকতা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা? তবে আরাম, আপনি জানেন যে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এখন লাকসাম রোড থেকে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমিরের নেতৃত্বে একটি একটি মিছিল, হরতালের পক্ষের একটি মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে। এবং সেই সময় নগরের ওই সড়কগুলোতে যে যানবাহন, ছোট যানবাহন, রিক্সা, অটো রিক্সা গুলো হুম রেখে পড়ছে এবং ছোটাছুটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যে দোকান খোলা হয়েছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং নগরের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এরই অপরদিকে কুমিল্লা টাউন হলের পূর্বালী এলাকায় সদর সংসদ হাজি আতম বাউদ্দিন বাহার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করছে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শফিকুল সিদ্দার, মাসুদ পারভেজ খান ইমরান সহ জেলা নেতৃবৃন্দ অবস্থান করছে। তবে শহরের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কখন বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যায়। এই জন্য নগরের বিভিন্ন উৎসুক জনতা ভিড় করছে সেই কান্দিরপাড় এলাকায়। আনাম এনামুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনামুল হক।